প্রকল্প হইতে রাজস্ব বাজেটে নিয়োগ এক্ষেত্রে এখনো বয়স শিথিল করা হয় কিনা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক যে ক্ষেত্রে রাজস্ব বাজেটে কোনো শূন্য পদে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সরাসরি নিয়োগের জন্য সংশ্লিষ্ট পদের নিয়োগ বিধি এবং পদ্ধতি অনুযায়ী কর্তৃপক্ষ বা ক্ষেত্রমত কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি প্রচার করিয়া দরখাস্ত আহ্বান করা হয় সেক্ষেত্রে উক্ত বিধি বা পদ্ধতিতে প্রার্থীর বয়স সীমার বিষয়ে যাহি থাকুক না কেন বহিরাগত প্রার্থীদের সহিত উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা এবং কর্মচারীগণের দরখাস্ত দাখিল করবার অধিকার থাকিবে এই সংক্রান্ত একটি পরিপত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিপত্রে চারে বলা হচ্ছে বয়স শিথিলকরণ পদ্ধতি সম্পর্কে যে ক্ষেত্রে রাজস্ব বাজেটে কোনো শূন্য পদে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সরাসরি নিয়োগের জন্য সংশ্লিষ্ট পদের নিয়োগ বিধি এবং পদ্ধতি অনুযায়ী কর্তৃপক্ষ বা ক্ষেত্রমত কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি প্রচার করিয়া দরখাস্ত আহ্বান করা হয় সেই ক্ষেত্রে উক্ত বিধি বা পদ্ধতিতে প্রার্থীর বয়সসীমার বিষয়ে যাহাই থাকুক না কেন বহিরাগত প্রার্থীদের সহিত উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীগণকেও দরখাস্ত দাখিল করিবার অধিকার থাকিবে উপবিধি একে বলা হচ্ছে এর অধীন রাজস্ব বাজেটের কোনো পদ নিয়োগ লাভের জন্য প্রার্থী হইবার ক্ষেত্রে উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা বা কর্মচারীগণের সীমা শিথিল করা হইয়াছে বলিয়া গণ্য হইবে উপবিধি তিনি বলা হচ্ছে এই বিধির অধীন প্রদত্ত বয়সীমা শিথিলের সুযোগ গ্রহণ করিয়া চাকরিপ্রাপ্ত হইলে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীগণের নিয়োগ নব নিয়োগ বলে গণ্য হইবে উপবিধি পাশে অসুবিধা দূরীকরণ সম্পর্কে বলা হচ্ছে এক্ষেত্রে বলা হচ্ছে এই বিধিমালা কার্যকর করণের ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে উক্ত অসুবিধা দূরীকরণার্থে সরকার এই বিধিমালার সহিত যতদূর সম্ভব সংগতি রক্ষা করিয়া আদেশ দ্বারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে প্রকল্পে যারা কাজ করে তাদের বয়স বেশি হলেও নিয়মিতকরণ করা হয় কি না উত্তরে বলবো হ্যাঁ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ